আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকের ভিডিও হলো আপনারা একই সফটওয়্যার মানে আনইনস্টল করে না দিয়ে কীভাবে আবার একই সফটওয়্যার ব্যবহার করবেন, বা একটি সফটওয়্যার মানে অতিরিক্ত স্লো কাজ করলে বা কোনো সমস্যা করলে যে আপনারা সেই অ্যাপটি আনইনস্টল করে দিয়ে ইনস্টল করেন, বা কোনো সমস্যা হলে আনইনস্টল করে দিয়ে পরে ইনস্টল করেন, বা অনেক সময় ফোন এমবি থাকে না, তো ইনস্টলের কারণে আবার সেই জিনিসটা ঠিক করতে পারেন না। তো আজকে আপনাদের দেখাবো সেই জিনিসটা যেটা আপনার এমবি থাকবে না কিন্তু আপনি একই জিনিস বারবার ব্যবহার করতে পারবেন এবং বিভিন্ন সিস্টেমে করতে পারবেন। যেমন অনেক সময় এমবি থাকে না, যদি আপনি চান যে অ্যাপটা ইনস্টল করবো তখন কিন্তু ইনস্টল করতে গেলে আবার এমবি লাগবে। আপনি যদি মনে করেন যে না এমবি লাগবে না, আমি শুধু অ্যাপটির ক্লিয়ার হিস্টোরি করে দেবো বা ভিতরে যা ওগুলো মুছে দিয়ে নতুনভাবে সাইন আপ করবো, যেমন আমি কিছু দেখাই দিচ্ছি, যেমন বিকাশ অ্যাপ দেখেন, আমার কিন্তু বিকাশ অ্যাপ লগ ইন আছে এবং দেখাচ্ছে আরও আমি বিকাশ অ্যাপসটা দেখাই দিই। প্রথম বিকাশ অ্যাপসে আমার কিন্তু লগ ইন আছে, আমি মনে করেন বিকাশ অ্যাপটা কিন্তু আমি এবার নতুনভাবে লগ ইন করবো, কিন্তু আমি এখানে কোনো বিকাশ অ্যাকাউন্ট বা এগুলো আনইনস্টল করবো না, কিছুই করবো না। তো সেটা করতে হলে আপনি প্রথমত সেটিংয়ে যাবেন, সেটিংয়ে গিয়ে নিচে চলে আসবেন, আস্তে আস্তে নিচে আসতে আসতে মনে করেন এখানে দেখবেন প্রতিটা ফোনে থাকবে অপশনটা, এই অপশনের মধ্যে ঢুকে যাবেন। দেখেন প্রথমত অ্যাপ নোটিফিকেশন এটা আমার ঢুকবেন, দেখেন আমার এখানে অনেকগুলো অ্যাপ আছে। তারপরে মনে করেন আপনি প্রতিটা অ্যাপের মধ্যে ঢুকবেন, আমার যেমন এই যে বিকাশ অ্যাপস এখানে আছে কিন্তু আমি তো ভিতরে গিয়ে দেখাই দিচ্ছি, আপনারা এখানে আসে অ্যাপটা খুঁজে নেবেন যেখানে থাক না কেন, আমার এই যে অ্যাপটা উপরে আছে তো এই অ্যাপের মধ্যে ঢুকলাম। তো অ্যাপটা আবার নতুনভাবে ব্যবহার করতে আপনি স্টোরেজ অ্যান্ড এটার উপর ক্লিক করবেন, ক্লিক করে প্রথমত ক্লিয়ার সার্চিং এটা আমার মেরে দেবেন, দেওয়ার পরে ক্লিয়ার হিস্টোরি এটা আবারও ক্লিক করে শুধু ওকে করে দেবেন, আর কিছু না, এটাই শেষ। তো আপনি ব্যাক দিন, আর কিছু করার লাগবে না, আপনি অ্যাপটা আনইনস্টল করা লাগবে না, ইনস্টলও করা লাগবে না। দেখেন এবার ঢুকে দেখেন অ্যাপটা কিন্তু আবার সে আগের মতো সব অপশন চালু করতে চাচ্ছে, দেখেন দেখেন সব কিছু আগের মতো আবার চাচ্ছে, মানে একবারে মানে অ্যাপটা নতুনের মতো হয়ে গেছে, রেজিস্ট্রেশন লগ ইন আগের মতো বলছে। তো এই হলো আজকের ভিডিও। এভাবে আপনি যদি মনে করেন প্রতিটা অ্যাপ হতে হবে, আপনার মনে করেন ডাউনলোড অ্যাপ, আপনি যদি চান যে আপনার ফোনে আগের অ্যাপ আছে সেগুলো কিন্তু হবে না, মানে আপনার যেমন এটা দেখাচ্ছে টিকটক অ্যাকাউন্টটাও দেখাচ্ছে, ডিগোর তো লাগানো করেন আবার অ্যাপ এটা আমার ঢুকতে হবে, আবার এটা খুঁজে নেবেন আমার উপরে আছে, তারপর আপনাদের খুঁজে দেখাচ্ছি, এটা ই করতে হলে লাগানো করেন এটা হতে হবে আপনার প্রতিটা ফোনের। আপনি যদি মনে করেন কোনো ফোনের আগে সেটিং আছে বা ইয়ে আছে ওগুলো করবেন তাহলে কিন্তু হবে না, কিছু কিছু হতে পারে কিন্তু কিছু কিছু হবে না। তো যাই করতে হবে মনে করেন আপনার ফোনে সেটা ইনস্টল করা হতে হবে, ওটার মতনই ক্লিয়ার হিস্টোরি। দেখেন আমার ব্যাক দিই, দেখেন আমার টিকটক কিন্তু অ্যাকাউন্ট কিন্তু হারাই গেল। আবার আপনি যদি মনে করেন আগেরটা অ্যাকাউন্ট লগ ইন করবো বা নতুন অ্যাকাউন্টেই করবো তাহলে পারেন, দেখেন আমার কিন্তু মোটামুটি সবই হারাই গেছে, আবার নতুনভাবে লগ ইন করে দেবো, সমস্যা নেই, যে আপনার যেটা ইচ্ছা। তো আপনি এভাবে আপনার মানে সেই ফোনটা হবে যে ফোনটা আপনার মনে করেন যে অ্যাপটা ডাউনলোড করা সেটা হবে, কিন্তু আপনি যদি মনে করেন যে আমার এই অ্যাপটা ডাউনলোড করেন আমার ফোনে সেটা কিন্তু নাও হতে পারে। তো আজকের ভিডিও এই পর্যন্ত, ভালো থাকবেন সবাই।